অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শরীরে দেখা যায় অপুষ্টি, আর এই কারণেই দেখা যায় দুর্বলতা, অলসতা, কোনো কাজে মন না লাগা। আপনি কি ভেবেছেন আপনার সাথে কেন এমন হচ্ছে? আপনি অনেক ব্যায়াম করছেন কিন্তু বডি সেইভাবে তৈরি হচ্ছে না যেমনটা হওয়া উচিত। আপনি জেনে অবাক হবেন, এটি হচ্ছে কারণ আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল একদমই কমে গিয়েছে। যখনই কথা আসে বডি বানানোর, মাসেলসকে বাড়ানোর, তখন এমন অবস্থায় বডিতে বডি বিল্ডিং হরমোনের ভরপুর মাত্রায় থাকা অনেক জরুরি হয়। তখনই আপনার বডি গ্রো করতে পারে আর তখনই আপনার মাসেলস তৈরি হতে পারে। এর মধ্যে সব থেকে মেইন হরমোন হয় টেস্টোস্টেরন হরমোন। আমরা সবাই ইন্টারনেটে আর ইউটিউবে অনেক বডি বিল্ডারদের দেখি যাদের মাসেলস অনেক বড় বড় হয়। তো দোস, সব কিছুর পেছনে একটা সায়েন্স হয়, তো ওইভাবেই ওই ধরনের মাসেলস বাড়ানোর পেছনেও একটা সায়েন্স আছে। যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ভালো মাত্রায় থাকবে, তো আপনার মাসেলস ডেফিনেটলি গ্রো হবে। আর শরীরে এই হরমোনসকে বাড়ানোর জন্যই বডি বিল্ডার্স তার শরীরে স্টেরয়েডসের ব্যবহার করে, যেটার ফলে ওদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, আর তখনই ওদের মাসেলস এত বড় বড় হতে পারে। আর ওখানে দ্বিতীয় দিকে আমাদের ভাইরা অনিয়মিত জীবনযাপন, তার উপরে অতিরিক্ত হস্তমৈথুন করে নিজেকে পুরো শেষ করে দিয়েছে, বডির পুরো 12টা বাজিয়ে দিয়েছে, টেস্টোস্টেরন লেভেলকে নিচে নামিয়ে দিয়েছে, আর এই জন্যই ওদের বডি বানানোর অনেক সমস্যা দেখা দেয়। তাই এই সব আগে বন্ধ করুন, দিয়ে নিজের সুন্দর বডি বানানোর চেষ্টা করুন। আপনি কি জানেন, টেস্টোস্টেরনকে বুস্ট করলে আমরা আমাদের হারানো শক্তি আবার ফিরে পাবো। এর জন্য কোনো ডাব্বা কেনার দরকার নেই, কোনো ওষুধ কেনার দরকার নেই, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। আমরা ন্যাচারালি কিভাবে আপনার বডিতে টেস্টোস্টেরনকে বুস্ট করবেন এটা জানবো আজকের ভিডিওতে, যাতে আপনি একটা সুন্দর সুডল মাস্কুলার বডি বানাতে পারেন, আপনি হারানো শক্তি আপনার ফিরে পেতে পারেন। নাম্বার 1, স্লিপ। আপনি কি জানেন যে ঘুম একটি অনেক বড় রোল প্লে করে আমাদের জীবনে? আমাদের মধ্যে অনেক লোক রাত জাগে, কম ঘুমোয়, আবার কিছু লোক বেশি ঘুমোয়, কিন্তু মেইন জিনিস এটাই হয় যে আপনি ডিপ স্লিপ নিচ্ছেন না নিচ্ছেন নি। একটা কথা বলে দিই, মনে রাখবেন, সব দিন ঘুম আমাদের টেস্টোস্টেরন লেভেলে অনেক ইম্প্যাক্ট ফেলে। ফ্রেন্ডস, আমাদের বডি একটা নিয়মে চলতে যায়, মানে আমাদের বডির মধ্যে একটা ঘড়ি হয়। যখন দিন হয় তখন আমাদের বডি জেগে থাকে, আর যখন রাত হতে থাকে ধীরে ধীরে, তো আমাদের বডি আমাদের ঘুমোতে যাওয়ার জন্য বলে। আর আমাদের বডি এইভাবে নেচারের সাথে জড়িয়ে রয়েছে। রাত্রে 10টা থেকে 1টা অবধি ওই সময় হয় যেটা ডিপলি ঘুমানোর জন্য হয়, কিন্তু আজকাল অনেক লোক ডিপ স্লিপ নিতেই পারে না। এই জন্য যদি আপনি টেস্টোস্টেরন লেভেলকে ন্যাচারালি বুস্ট করতে চান, তাহলে আপনার ঘুমের কোয়ালিটিকে অবশ্যই বাড়ান। আপনাকে ডিপ স্লিপ অবশ্যই নিতে হবে, আর কমসে কম 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই নেবেন যদি আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলকে সত্যি বুস্ট করতে চান। তাহলে যাদের রাত্রে ঘুম আসতে যায় না, তারা দিনের বেলা হালকা খেলাধুলা করতে পারেন, তাহলে রাত্রে ভালো ঘুম আসবে আপনার। আর যাদের টাকার টেনশনে ঘুম আসছে না, তাহলে অ্যাটেনশন ক্যাসিনো এনথোসিস্ট তৈরি হয়ে যান এমন একটা অপরচুনিটির জন্য যেটা আপনি একদম মিস করতে যাবেন না। স্মার্ট ক্যাসিনো বাংলাদেশ অ্যানাউন্স করছে আমাদের জন্য একটি দারুণ গিভওয়ে। হ্যাঁ, আমাদের গিভওয়ের পার্টিসিপেন্টের মধ্যে চান্স রয়েছে ফ্যান্টাস্টিক প্রাইজ জেতার। প্রথম স্থান অধিকারী বিজেতে পাবে বড় ধরনের জিনিস, 6,000 টাকা। দ্বিতীয় বিজেতেও পাবে 4,000 টাকা। এখানেই শেষ নয়, থার্ড প্লেসে থাকা উইনারও সেলিব্রেট করার জন্য পাবে 2,000 টাকা। গিভওয়েতে জয়েন হওয়ার জন্য এবং সব রুলসকে বুঝতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করুন, সেখানে আপনি পাবেন ডিটেল ইনস্ট্রাকশন যে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং জেতার চান্সকে কিভাবে বাড়াবেন। গিভওয়ে স্টার্ট হয়ে যাচ্ছে মে 12 তারিখ থেকে, চলবে মে 26 তারিখ অবধি। ক্যালেন্ডারে মার্ক করে নিন এবং একদম মিস করবেন না এই ইনক্রেডিবল অপরচুনিটিকে, একদম সংকোচবোধ করবেন না। স্মার্ট ক্যাসিনো বাংলাদেশ একটি আলটিমেট ডেস্টিনেশন ফর রোমাঞ্চকর ক্যাসিনো এক্সপিরিয়েন্স এবং ইনক্রেডিবল প্রাইজের জন্য। ডোন্ট মিস ইউর চান্স টু বি উইনার। টেলিগ্রামে জয়েন করুন এবং গিভওয়েতে পার্টিসিপেট করুন। টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য আপনি এই দুটি জিনিসও খেতে পারেন। এই দুটি জিনিস হলো শিলাজিৎ আর অশ্বগন্ধা। এই দুটি জিনিস এমন জিনিস যেটা ন্যাচারালি আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে দেয়। এই দুটিকে নেওয়ার নিয়ম অনেক সহজ হয়। আপনি শিলাজিৎ নিতে পারেন বা আপনি অশ্বগন্ধাও নিতে পারেন, যে কোনো একটি দুটির মধ্যে নিতে পারেন। রাত্রে দুধের সাথে মিক্স করে আপনাকে এটা পান করে নিতে হবে। যদি আপনি অশ্বগন্ধা নিচ্ছেন, তাহলে আপনাকে একটি চা পাতা ছোট্ট চামচ যে হয় ওতে 5 গ্রামের মাত্রায় অশ্বগন্ধা দুধে দিয়ে মিক্স করে আপনাকে ওটিকে পান করতে হবে। যদি আপনি শিলাজিৎ নিচ্ছেন, তো আপনি 1 চুটকির মাত্রায় এটাকে নিতে পারেন। গরমে আপনি চান তো অশ্বগন্ধাও নিতে পারেন, আর গরমে শিলাজিৎ নেওয়া অনেক ভালো একটা অপশন হবে। কিন্তু আপনি চান তো অশ্বগন্ধাও ব্যবহার করতে পারেন অল টাইমের জন্য। যখন আমাদের বডি বানানোর কথা আসে, তখন আমাদের ওয়ার্কআউটকে তো করতেই হয়, কিন্তু অনেক লোক লেগস ওয়ার্কআউটকে স্কিপ করে দেয়, করেই না, যেটি অনেক বড় একটি ভুল। কেননা বন্ধুরা, লেগস ওয়ার্কআউট আপনার অনেক সাহায্য করে আপনার টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করায়। যদি আপনি ভালো আর বড় মাসেলস চান, তো কখনোই আপনি আপনার লেগসের ব্যায়াম করাকে মিস করবেন না। সপ্তাহে 1 বা 2 বার আপনার লেগসকে অবশ্যই ট্রেন করা দরকার, যেটা আপনার প্রত্যেকটা হরমোনসকে বাড়ানোয় অনেক সাহায্য করবে।
আসুন এবার কথা বলি কিছু ফুডসের ব্যাপারে যেটা আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করায় আপনার সাহায্য করবে। যেই খাবারে স্যাচুরেটেড ফ্যাট হয় এমন ফুডস আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানোয় অনেক সাহায্য করে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি ফ্যাটযুক্ত খাবার বেশি খাওয়া শুরু করে দেবেন, আপনাকে একটা লিমিটেই এই সব জিনিসের সেবন করতে হবে। স্যাচুরেটেড ফ্যাটের জন্য আপনি চান তো প্রতিদিন এক চামচ দেশি ঘিয়ের ব্যবহার করতে পারেন। এছাড়া মনোস্যাচুরেটেড ফ্যাট আর পলিস্যাচুরেটেড ফ্যাটও অনেক দরকার আপনার খাবারে থাকা, যেটার জন্য আপনি নাটসের, কাজু বাদাম এই সব ধরনের নাটসের ব্যবহার করতে পারেন। আর আপনি চান তো মাছেরও ব্যবহার করতে পারেন। আর এছাড়া আপনি এক থেকে দুটি পুরো ডিম নিতে পারেন। ডিমের যে হলুদ ভাগটি হয় ওটিতে অনেক হেলদি ফ্যাট হয়, যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করে আপনার অনেক সাহায্য করবে। সো এই জন্য আপনি প্রতিদিন চাইলে এক থেকে দুটি ডিম পুরো ডিম নিতে পারেন আপনি খাবারে। এই ছিল একটি ছোট্ট ভিডিও টেস্টোস্টেরনকে ন্যাচারালি বাড়ানোর উপায়। আপনার কি মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমি খুশি হব আপনার কমেন্টের রিপ্লাই দিতে আর আপনার কমেন্ট পড়ায়। তো আপনি প্লিজ আপনার মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ব্যাস এতটাই। আই হোপ যে আপনাকে এই ইনফরমেটিভ ভিডিও পছন্দ এসে থাকবে। সো দেখা হচ্ছে আপনার সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকবেন।